নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। বন্ধুরা, আজ আমরা WBP কনস্টেবলের টোটাল সব কিছু স্ট্র্যাটেজি, কী কী বই পড়তে হবে, বই থেকে কী কী টপিক পড়তে হবে, কিভাবে আমরা অনায়াসে লিখিত পরীক্ষা আগামী দু মাসের মধ্যে ক্র্যাক করতে পারবো টোটালটাই আমি বলবো। ভিডিওটা স্কিপ না করে দেখুন, টোটাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমেই আমি আসছি বইয়ের কথাতে। আমি এমন কিছু বইয়ের নাম বলবো যেগুলো দু মাসের মধ্যে অনায়াসে কমপ্লিট করা যায় এবং বই থেকে আপনাকে সম্পূর্ণটা পড়ার দরকার নেই। আমি প্রথমেই একটা কথা বলবো, আপনি যে বই পড়ুন না কেন, আমার বইগুলোই পড়বেন এমনটা নয়। আপনি যে বইটাই পড়ুন সেই একটা বই ধরে রাখুন এমনটা নয়। আমি বললাম একরকম, ও একরকম বলেছে, আরও একজন একরকম বলেছে, সব রকম বই মিলিয়ে গুলিয়ে পড়তে যাবেন না। যে কোনো পার্টিকুলার সাবজেক্টের জন্য পার্টিকুলার বই চুজ করে নিন আপনি প্রথমে, যে আমি এই সাবজেক্টের জন্য এই বইটা পড়ব, এবং ওই বইটাই বারবার পড়তে থাকুন। ওই একটা বই আপনি বারবার পড়তে থাকুন। ওই বই পড়া টোটাল কমপ্লিট হয়ে গেলে আপনি অন্য কোনো বইয়ের দিকে ঝুঁকবেন। তাহলে চলুন প্রথমে আমরা বুক লিস্টে যাই। দেখুন, এখানে আমাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষাতে যে সিলেবাসটা আছে, সিলেবাসটা প্রত্যেকেরই জানা, তাও আমি একবার বলে দিই। জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ আছে 50 নম্বর, প্রিলিমিনারির জন্য বলছি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 50 নম্বর, এবং ম্যাথমেটিক্স আছে 30 নম্বর, এবং রিজনিং আছে 20 নম্বর। ব্যাস, এই গেল প্রিলিমিনারি সিলেবাস। দেখুন, প্রিলিমিনারিতে আমি এমন জিকের বই নাম বলবো বা ম্যাথ বই নাম বলবো যেগুলো প্রিলিমিনারি মেন্স দুটোই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসছি আমরা জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, এর সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাও থাকবে, বলা নেই কিন্তু অবশ্যই দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু আপনারা পাবেন। দেখুন, আমি প্রথমে বলবো যে কোনো একটা ইংলিশ ভার্সনের বই, আমি বলবো যে কোনো একটা ইংলিশ ভার্সনের বই আপনি যদি কমফোর্টেবল মনে হয় পড়বেন। যদি মনে হয় যে ইংলিশ ভার্সনের বই আমি পড়িনি, বাংলা ভার্সনের বই পড়বো, ঠিক আছে, বাংলা ভার্সনের বই আমি বলে দিচ্ছি। দেখুন, যারা ইংলিশ ভার্সনের বই পড়েন তারা লুসেন্টের বই বা তরুণ গয়াল বা মনোহর পাণ্ডে, তিনটের মধ্যে যে কোনো একটা, আমি বলবো আপনি লুসেন্টের বইটাই চুজ করে নিন। লুসেন্টের বইটাই আপনাকে পড়তে হবে, যেটা খুবই ভালো। এই লুসেন্টের বই কমপ্লিট করতে পারলে আপনাকে জিকের জন্য আর কিছু ভাবতে হবে না। নেক্সট আসছি আমি বাংলা ভার্সনের বই। বাংলা ভার্সনের বই হচ্ছে তরুণ গোয়ালের বাংলা ভার্সনের একটা বই পাওয়া যায়, এখন 2022 সালের বই বেরিয়ে গেছে, ওরা লেটেস্ট এডিশনের বই বের করে, 2022 সালের একটা বই বেরিয়ে গেছে বাংলা ভার্সনের। ওই বাংলা ভার্সনের বইটা কিন্তু যথেষ্ট ভালো, ওইটা যদি ঠিকঠাক করে পড়া যায় টোটাল জিকেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার আসছি আমি জিকের কোন পার্টে আমাকে বেশি ধ্যান দিতে হবে। দেখুন, জিকের সবচেয়ে ভালো পার্ট হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের পার্টে আমাকে কিন্তু একটু জোর দিতে হবে। কীরকম? স্পোর্টস খুব জোর দিতে হবে। 2016 সালে রিও অলিম্পিক, সবাই কিন্তু ওই টপিকটা ভুলে গেছেন, কারণ অনেক দিন আগেকার ঘটনা। 2016 সালে রিও অলিম্পিক, 2018 সালের ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এইভাবে স্পোর্টসের টপিকগুলো কিন্তু আগে কমপ্লিট করব, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার খুব ভালোভাবে। নতুন নতুন যে কারেন্ট টপিক যত হচ্ছে অ্যাওয়ার্ড অনার, দেখুন অস্কার অ্যাওয়ার্ড, বাপটা অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, তারপরে নানা রকম তানসেন ব্যাস সম্মান, যত রকমের আছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, যত রকমের অ্যাওয়ার্ড আছে, টোটাল অ্যাওয়ার্ডটাকে কিন্তু হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে হবে। স্ট্যাটিক জিকের অনেক পাঠ আছে, আমি স্ট্যাটিক জিকের টোটাল জিকের স্ট্যাটিক জিকের কী কী পাঠ পড়তে হবে টোটাল আমি 40টা টপিক আমি অলরেডি লিখে রেখেছি, আমি এটা নেক্সট ভিডিওতে আনবো। টোটাল 40টা টপিক আমাকে স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে নিতে হবে। এবার বাকি যে পাঠগুলো আছে, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই পাঠগুলো কীভাবে পড়তে হবে, এই পাঠগুলো দেখবেন ইতিহাস তো খুব সোজা জিনিস, এগুলো আমরা পড়ে এসেছি। এগুলো দেখবেন তরুণ গোয়েলের যে বাংলা ভাষার বইটা, অনায়াসে গল্পের ছলে কিন্তু এগুলো পড়া যায়, আর ক্রোনোলজিক্যাল এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। জিকের মোটামুটি এইভাবে আমাকে এগোতে হবে, স্ট্যাটিক জিকের উপর কিন্তু আমাকে জোর দিতে হবে বেশি, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের জন্য
আমরা বাংলা ভার্সনে একটা বই আছে, সুবীর দাসের বই। সবাই নিশ্চয়ই জানেন যে বাংলা ভার্সনের যে সুবীর দাসের বইটা আছে, দুর্দান্ত বই করেছে, দুর্দান্ত বই। সুবীর দাসের বইটা ভালোভাবে একটাই বই প্র্যাকটিস করবেন বাংলা ভার্সনের, সুবীর দাস। আমি বলবো চঞ্চল ঘোষের বই প্র্যাকটিস করতে না, তার কারণ আমি বলে দিচ্ছি। চঞ্চল ঘোষের বই পার্সোনালি আমার খুব একটা পছন্দ নয়। কেন না, চঞ্চল ঘোষের প্রতিটা অঙ্কের জন্য প্রতিটা সূত্র বা প্রতিটা শর্টকাট নিয়ম, এত শর্টকাট নিয়ম মনে রাখা কারো পক্ষে সম্ভব নয়। এত শর্টকাট নিয়ম মনে রেখে আপনি অঙ্ক করতে পারবেন না। আপনাকে ডেসক্রিপটিভ ওয়েটা ভালোভাবে জানতে হবে, জেনে ওখান থেকে আপনাকে নিজে থেকেই শর্টকাট করতে হবে। কিছু কিছু স্পেশাল শর্টকাট নিয়ম আছে। আমি বিগত বছরের যত ম্যাথের কোশ্চেন আছে আমি প্রতিদিন একটা করে সেট শুরু করব আগামী সপ্তাহ থেকে। আমি এই কনস্টেবলের জন্য আমি টোটাল বিগত বছরের যত ম্যাথের কোশ্চেন আছে আমি টোটাল ম্যাথ করাবো, ঠিক আছে। আমি চ্যাপ্টার ওয়াইজও করাবার চেষ্টা করছি, দেখা যাক কতটা আমি করতে পারি। তবে এটুকু, আমি যদি শুরু করি আগামী সপ্তাহ থেকে আমি শুরু করব এবং আমি দু মাসের মধ্যে টোটাল সিলেবাস কমপ্লিট করিয়ে প্র্যাকটিস করিয়ে টোটাল কমপ্লিট করাবো, ঠিক আছে। তাহলে ছায়া প্রকাশনী সুবীর দাস, আমি বলবো ছায়া প্রকাশনী সুবীর দাস খুব ভালো বই। যদি কেউ ইংলিশে প্র্যাকটিস করতে চান, আর এস আগরওয়াল। দেখুন দুটো বই আপনি লক্ষ্য করে দেখবেন, যদি আপনার কাছে দুটো বই থেকে থাকে তাহলে দেখবেন এই দুটো বই কিন্তু মানে অনেকটা একই রকম, একই ধাঁচের। এই এটা বাংলায় লেখা, এটা ইংরেজিতে লেখা, এইটুকুই যা পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। কিন্তু দুটো বই সেম টু সেম। আমি এমনটা বলছি না যে এর বঙ্গানুবাদ ওটা করেছে, না এটা বলছি না। ওর ধাঁচটা আর এর ইংলিশ ভার্সনের আর এস আগরওয়ালের ধাঁচটা দুটোই কিন্তু একই। আমি আর এস আগরওয়ালের একটা বাংলা ভার্সনের বই আছে, আমি ওইটা করতে না বলবো। হয় আপনি বাংলাতে যদি পছন্দ হয় সুবীর দাসের বই করুন, ইংরেজিতে পছন্দ হলে আর এস আগরওয়ালের বই করুন। কোনো বই মানে ম্যাথ বইটা বিশেষ করে আর এস আগরওয়ালের বাংলা বইটা করবেন না। যদি কেউ প্র্যাকটিস করে ফেলেছেন বা করেছেন বা করছেন, ঠিক আছে করুন। যদি কেউ এখনও শুরু করেননি তাহলে কিন্তু আমি বলবো বাংলায় সুবীর দাস এবং ইংরেজিতে আর এস আগরওয়াল। নেক্সট হচ্ছে জিআই। জিআইর জন্য সুবীর দাসের জিআই বইটা খুব ভালো বই, ওটা প্র্যাকটিস করতে পারেন। যদি কেউ ইংলিশে প্র্যাকটিস করেন তাহলে এসএসসি সলভ পেপার কিরণ প্র্যাকটিসের জন্য যথেষ্ট। দেখবেন ওখানে টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি করে করে প্রচুর অঙ্ক আছে। আপনাকে সব অঙ্ক করার দরকার নেই, সব অঙ্ক কখনোই আপনি কমপ্লিট করতে পারবেন না, সব জিআই কমপ্লিট করতে পারবেন না। তাহলে আপনাকে সব জিআই কিন্তু কখনোই কমপ্লিট করতে পারবেন না। আপনি টাইপ ওয়ানে 10টা, টাইপ টু 10টা, টাইপ থ্রি 10টা, টাইপ ফোরে 10টা, এইভাবে কিন্তু প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে। আর সুবীর দাসের বাংলা বইটা প্র্যাকটিস করবেন যদি কেউ বাংলায় প্র্যাকটিস করবেন। মূলত কোশ্চান কিন্তু প্রিলিমিনারি আর মেন্স দুটোতেই কিন্তু কোশ্চান কিন্তু বেঙ্গলি আর নেপালি ভাষাতেই কিন্তু হবে। তাহলে বাংলাতে যারা কমফোর্টেবল তারা কিন্তু বাংলাতে খুব ভালো ভালো বই আছে, বাংলাতে এই বইগুলো প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা এবার আসছে ইংলিশ। দেখুন বন্ধুরা, ইংলিশের জন্য আমাদের দুটো বই, এক হচ্ছে এসপি বক্সি অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এখান থেকে আমরা কমন ইদরগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবো, গ্রামাটিক্যাল যে জিনিসগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো। দেখুন কিছু কিছু জিনিস আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ, এগুলো কিন্তু আমরা এই দুটো জিনিস, বিশেষ করে এই দুটো জিনিস আর গ্রামারের কোর পার্টটা আমরা কিন্তু পিকেদের সরকারের বই থেকে কিন্তু খুব ভালোভাবে করে নিতে পারবো। পিকেদের সরকার এর উপরে কিন্তু ইংলিশের বর্তমান এর উপরে বই হয় না। আর কমন ইরর বা এই যে কারেকশান, ইরর কারেকশান যে এগুলো আছে আমাদের, বা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, এর জন্য কিন্তু এসপি বক্সি যথেষ্ট। ভোকাবুলারির জন্য কিন্তু এসপি বক্সি যথেষ্ট, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই গেল টোটাল বই। এই বইগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতেই হবে। প্রতিদিন একটা ছক বেঁধে নিন, একটা রুটিন বেঁধে নিন, ঠিক আছে। যে প্রতিদিন আমি কি করব, আমি আজকে স্ট্যাটিস্টিকের ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল, মানে ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, আজকে স্ট্যাটিস্টিকের এই পার্টটা আজকে করব। আমি ইতিহাসের একটা পাঠ করব, ভূগোলের একটা পাঠ করব, পলিটির একটা পাঠ করব, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পাঠ করব, আর অঙ্কের পড়ব প্রফিট লস। আমি চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেবো, ঠিক আছে। আমি চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা মানে বিগত বছরের কোশ্চেনের প্র্যাকটিস সেটও করাবো, আর চ্যাপ্টার ওয়াইজ ম্যাথও আমি কিন্তু করিয়ে দেব। দেখুন এবার আসছি কি, নাম্বারের প্যাটার্ন, কীভাবে আপনাকে নাম্বারটাকে আয়ত্তের মধ্যে আনতে হবে। প্রথমেই বলি, দেখুন এখানে আমি প্রিলিমিনারি ক্ষেত্রে প্রথমে বলি, আমি প্রিলিমিনারি ক্ষেত্রে দেখুন জিকে আছে 50 নাম্বার, ম্যাথ আছে 30 নাম্বার, জিআই আছে 20 নাম্বার। যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু 50 নম্বর বরাদ্দ।
যদি আপনি জিকে পড়তে নাও চান, জিকে কিন্তু আপনাকে পড়তেই হবে, মেন্সে জিকে আছে, আমি বলছি জিকে যদি আপনি একটু দুর্বল হন তাহলে প্রিলিমিনারিতে যদি আপনার ম্যাথ ভালো হয় তাহলে ম্যাথ আর জিআই মিলে আপনার আছে কত 50, আপনি এখান থেকে অনায়াসে 40-45 তুলে নিতে পারবেন। পারবেন কি পারবেন না? পারতে আপনাকে হবেই, যেহেতু আপনার ম্যাথ ভালো হয়। আর WBP কনস্টেবলের ম্যাথ কিন্তু খুব একটা কঠিন আসে না, বিগত বছরের কোশ্চেনগুলো লক্ষ্য করলেই আপনি বুঝে যাবেন। 40-45 আর জিকে যদি আপনি, আর জিকে যদি আপনি 5, আমি মিনিমাম ধরলাম আপনি 5 পাবেন, অনেক বেশি বলে ফেলেছি, এটা পেলে আপনি কিন্তু মাঠের জন্য কোয়ালিফাই। দেখুন 40-45-50 এই যে নাম্বারগুলো বললাম যে আপনাকে এত নাম্বার পেতে হবে, আপনি আদৌ কি এই নাম্বারটা পেতে হবে? এর থেকে কম পেলেও আপনি মাঠে চান্স পাবেন। কেন? কারণ এক তো হচ্ছে 1600 মিটার মাঠ খুবই টাফ, খুবই টাফ, এটা একটা সাধনার মতো, এই WBP কনস্টেবলের মাঠটা একটা সাধনার মতন। আপনি যদি মনে করে থাকেন যে 2 মাস প্র্যাকটিস করবো, 3 মাস প্র্যাকটিস করবো মাঠটা, জীবনে কোনো দিনও আপনি মাঠ তুলতে পারবেন না, তাহলে মাঠে অনেকে কেটে যায়, তার জন্য প্রিলিমিনারি কাট অফ কম হয়। আর একটা ইয়ে হচ্ছে, 100 নাম্বারের কোশ্চান, মানে 100টা কোশ্চান 1 ঘন্টা সময়, কখনোই 40-50টার বেশি অ্যান্সার দেওয়া সম্ভব নয় যদি আপনি ম্যাথ রিজনিং করেন। সব তো এমনটা নয়, সব তো একদম অপশান দেখেই ঠিক করে নেব না, আপনি বেশিরভাগ 50-60 ম্যাক্সিমাম করা যেতে পারে 1 ঘন্টাতে, 1 ঘন্টা সময়ে, ঠিক আছে? আচ্ছা, এই গেল যারা ম্যাথ ভালো পারেন। যারা জিকে ভালো পারেন তাদের জন্য আমি বলছি, তাদের জিকেতে পেতে হবে 15-50 আপনাকে পেতেই হবে, 15 নয় সরি এটা 20 পেতে হবে আপনাকে জিকেতে, আপনাকে যেহেতু আপনার জিকের পার্ট স্ট্রং 20 পেতে হবে। ম্যাথ আপনি 30-10 পান, আর জিআই আপনি 20-15 পান, আপনিও কিন্তু মাঠের জন্য কোয়ালিফাই করে যাবেন। বোঝা গেল আমার দু রকমের কথা বললাম এখানে, এক হচ্ছে যারা ম্যাথ ভালো পারেন, দুই হচ্ছে যারা জিকে ভালো পারেন। এরপর মাঠ, দেখুন বন্ধুরা, এত কিছু বই পড়ার পরেও কিন্তু আমাদের ফিরে আসতে হতে হবে, কিন্তু মাঠ যদি না ঠিকঠাক করে প্র্যাকটিস থাকে। দেখুন মেন্সেও একই রকম ব্যাপার, মেন্সেও একই রকম ব্যাপার। এবার আসি মেন্সের কথা। দেখুন মেন্সে কিন্তু জিকে আছে 25, ম্যাথ আছে 20, রিজনিং আছে 15, আর ইংলিশ আছে 25। এখানে কিন্তু ভাইটাল রোল প্লে করছে কে? ইংলিশ। তাহলে ইংলিশ আপনাকে কিন্তু শক্ত করতেই হবে। এবার আসি যারা ম্যাথ ভালো পারেন, তারা 25-15 নাম্বার আর ইংলিশটা আপনাকে করতেই হবে। ইংলিশটা আমি 2 দলের ক্ষেত্রেই ফেলছি। যারা ম্যাথ ভালো পারেন তাদের এই 35-এর মধ্যে তাদের কিন্তু তুলে ফেলতে হবে, ভালো করে কথাটা বুঝবেন, তাদের কিন্তু এখানে 25-30 তুলে ফেলতে হবে। এটা হচ্ছে ম্যাথ আর জিআই, ঠিক আছে? ইংলিশ আপনাকে 25-এর মধ্যে 15 পেতেই হবে, আর জিকে আপনাকে 25-এর মধ্যে 10 পেতে হবে। দেখুন 30-40-45-10-55, 55-60 যদি আমার মেন্সে আমি রেখে দিতে পারি, আমি একটু বাড়িয়ে বললাম 5-10 নাম্বার একটু বাড়িয়ে বলছি, আমি একটু বাড়িয়ে, দেখুন সবসময় জিকেতে পারলে আরও 5 নাম্বার এক্সট্রা পান। এটা গেল ম্যাথ ক্যান্ডিডেটের জন্য, এটা টোটালটাই হচ্ছে ম্যাথ ক্যান্ডিডেট। দেখুন আপনাকে যদি আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড হন, যদি আপনার ম্যাথ ভালো না হয়, তাহলে আপনি এই 20-15 এই 35-এর মধ্যে আপনাকে পেতে হবে 15, আপনাকে 20 পেতে হবে এখানে আপনাকে কত পেতে হবে? 20 পেতে হবে, কারণ জিআই তো অলরেডি 15-র মধ্যে আপনি 10 পাচ্ছেন। ইংলিশ আপনাকে 25-এর মধ্যে পেতে হবে কীরকম? 15, আর জিকেতে আপনাকে একটু নাম্বার তুলতে হবে 25-15। দেখুন আপনারা সেই একই রকম, 50-55-60 পার্সোনালিটি টেস্টে মোটামুটি প্রত্যেককেই মানে মিনিমাম 7-8 দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে যারা ম্যাথ ভালো পারেন তারা ম্যাথের উপর জোর দিন,
জিকেটা একদম অবহেলা করবেন না, কারণ জিকেটাও কিন্তু আপনাদের নাম্বার পেতে হবে। প্রিলিমিনারিতে আপনি কম নাম্বার পেলেও আপনার কিন্তু মেন্সে জিকে নাম্বার বাড়াতে হবে। ইংলিশ পারলে এখন থেকে ইংলিশ একটু একটু করে ইডিয়ম ফ্রেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দশটা করে প্রতিদিন বা পাঁচটা করে দশটা করে প্রতিদিন ইডিয়ম ফ্রেজ প্রতিদিন পাঁচটা দশটা করে সিনোনিম অ্যান্টোনিম পাঁচটা থেকে দশটা করে কমন ইউর পাঁচটা করে একটু চেষ্টা করতে থাকুন। গ্রামাটিক্যাল জিনিসগুলো পিকেতে সরকারের বই থেকে কোর জিনিসগুলো পড়ে নিন, তারপরে কমন ইউরটা প্র্যাকটিস করুন স্পিবক্সির বই থেকে, ঠিক আছে। ম্যাথামেটিক্স কী করবেন, ম্যাথামেটিক্স সুবীর দাসের বইটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চান এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো। যদি মনে হয় আমার চ্যানেল দেখবেন বা দেখে যদি প্রথমে মনে হয় যে কিছু বুঝতে পারছি, শর্টকাট নিয়ম বুঝতে পারছি, আরও তাড়াতাড়ি করতে পারছি, তাহলে আমার চ্যানেলটা কিন্তু লক্ষ্য রাখবেন। প্রথমেই কাট অফ নিয়ে খুব একটা বিভ্রান্ত হবেন না যে কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে। আপনি আপনার মতো করে পড়াশোনা করতে থাকুন। আমি দু ধরনের ক্যান্ডিডেটকেই বললাম, যারা ম্যাথ ভালো পারেন, যারা ম্যাথ একটু দুর্বল, ঠিক আছে। আমি কথা দিচ্ছি যারা ম্যাথ একটু দুর্বল বা যারা ম্যাথ ভালো পারেন না, আমি যে ভিডিওগুলো আনবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো আমি আনবো, আমি কথা দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারের আমি 10 থেকে 20টা করে অঙ্ক করাবো। আমি আশা করছি প্রত্যেকটা টাইপের কখনো আমি কিন্তু দুটো অঙ্ক সেম দেব না, প্রতিটা টাইপের একটা করে অঙ্ক আমি করিয়ে দেব। আশা করছি সবাই বুঝতে পারবেন, আমি বেসিক জিনিস থেকে করাবো, কোনো ভয়ের কিছু নেই, একটু ভরসা রাখুন আমার উপর। আগামী 2 মাসের মধ্যে আমি টোটাল WBP কনস্টেবলের ম্যাথ সিলেবাস আমি কিন্তু কমপ্লিট করিয়ে দেব। যদি একটু বিশ্বাস হয়, যদি একটু ভরসা পান, তাহলে আমার চ্যানেলে থাকতে হলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে সমস্ত নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এবং যদি ভালো লাগে লাইক করবেন, এবং আর কিভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি তার জন্য কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আমরা WBP ওয়্যারলেস অপারেটরের আগামীকাল একটা বৃত্তের প্র্যাকটিস সেট নিয়ে আসছি। যারা WBP ওয়্যারলেস অপারেটরের আছেন তাদের জন্য বলি, বৃত্তের কিন্তু আমরা আগামীকাল একটা প্র্যাকটিস সেট নিয়ে আসছি সম্পূর্ণ বাংলাতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।